পড়ুয়াদের মধ্যে খেলাধুলো নিয়ে আগ্রহ বাড়াতে উদ্যোগী হল প্রাইম ভলিবল লীগের টিম কলকাতা থান্ডারবোল্টস। বুধবার তাদের তরফে হেরিটেজ স্কুলের পড়ুয়াদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। ভলিবলকেও যে একটি বিকল্প কেরিয়ার হিসেবে বেছে নেওয়া যেতে পারে সেটাই এদিন কলকাতা থান্ডারবোল্টসের তরফে তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান গেমস 2019 ভলিবলে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য আশ্বল রায়, তিনি কলকাতা থান্ডারবোল্টসের ক্যাপ্টেন, এছাড়া টিম ডিরেক্টর সুমেধ পাটোদিয়া, স্কুলের প্রিন্সিপাল সীমা সাপ্রো প্রমুখ। আশ্বল বলেন, আমি সাউথ এশিয়ান গেমস 2019 সোনাজয়ী ভারতীয় দলের অংশ ছিলাম, এটাই ছিল আমার সবচেয়ে বড় অর্জন, দেশের হয়ে খেলাই আমার প্রধান লক্ষ্য। প্রসঙ্গত, এবছরে শুরু হয়েছে প্রাইম ভলিবল লীগ, উদ্বোধনী মরসুমের চ্যাম্পিয়ন ফ্রাঞ্চাইজি কলকাতা থান্ডারবোল্টস। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।